হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি ট্রাভেল করব মার্সা ট্রান্সপোর্টের বহরে থাকা জাপানে হিনো একে ওয়ান জে মডেলের নন এসি এই বাসটিতে করে। যাত্রাপথে জানাবো আজকে এই ভ্রমণের সকল অভিজ্ঞতা। এই তীব্র গরমে স্বস্তি দেওয়ার মতো জার্নির অর্ধেকটা জুড়ে ছিল ঝুমবৃষ্টি, আবার কখনো রোদের মাঝে শুকনো রাস্তা পেয়ে মার্সার পাগলামি। সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাওয়া যাক বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা। এখন আছি দামপাড়ায় অবস্থিত মার্সা ট্রান্সপোর্টের অফিসিয়াল কাউন্টারে। এখান থেকে আমার বাস ছাড়ার কথা ছিল দুপুর 12:30, তবে বাসটি আসছে কক্সবাজার থেকে, তাই কিছুটা লেট হবে, যে বিষয়টি সকালে কাউন্টার থেকে কল করে জানানো হয়েছিল। 12:30-এর পরিবর্তে 1:30 দেওয়া হয়েছিল টাইম। দামপাড়ার এই কাউন্টারটি বেশ বড়, এখানে একসাথে প্রায় 20-25 জন বসার ব্যবস্থা রয়েছে। রয়েছে ওয়াশরুম, পানির ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ করার জন্য ডেডিকেটেড চার্জিং পোর্ট। তবে অবশ্যই এখানে কিছু চার্জ করলে নিজ দায়িত্বে রাখবেন। আজকে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যেতে আমার এই বাসে ভাড়া পড়েছে 680 টাকা। দুপুর 1:25-এ মার্সার নিজস্ব একটি এসি কোস্টার বাস আসে আমাদেরকে নেওয়ার জন্য, কারণ আমাদের বাসটি কক্সবাজার থেকে এসে একেখান বাস কাউন্টারের সামনে দাঁড়িয়েছে। তাই দামপাড়া থেকে একেখান পর্যন্ত আমাদেরকে এই কোস্টার বাসে করে নেওয়া হচ্ছে। মাত্র 15 মিনিটেই আমরা একেখান কাউন্টারে চলে আসলাম। দেখতে পাচ্ছি আমার আজকের ট্যুরমেট দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে এসেছে। চলুন আমরা বাসে উঠি এবং বাসের ভেতরটা দেখি। মার্সা ট্রান্সপোর্টের বাসের ইন্টেরিয়রগুলো সবসময়ই ভালো লাগে। 40 সিটের পরিবর্তে তারা এই বাসগুলোতে সিট অ্যাপ্লাই করেছে 36টি, এবং পেছনেও 5টি সিটের জায়গায় করেছে 4টি সিট। লেদার ফিনিশিংয়ের সিট হওয়ায় একটু ছিঁড়ে ফেটে গিয়েছে সিটগুলো, তবে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। সিটের সাথে লেগরেস্ট রয়েছে এবং লেগ স্পেস পাবেন অনেকটা। রয়েছে ফুটরেস্ট এবং উপরে হ্যান্ড লাগেজ রাখার জায়গা। আমাদের বাস দুপুর 1:55-এ চট্টগ্রামের একেখান কাউন্টার থেকে ছাড়ল। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে ঝুমবৃষ্টি। মাত্র 5 মিনিটেই আমরা পার হচ্ছি সিটি গেট। চলুন এই ঝুমবৃষ্টিতে উপভোগ করা যাক জার্নির বাকিটা পথ।
দুপুর 3:25 আমরা চলে আসি বারোইয়ার হাট। এখানে মার্শা ট্রান্সপোর্টের কাউন্টার রয়েছে। এখান থেকে মাত্র 3 যাত্রী নিয়ে আমাদের বাস আবারও চলতে আরম্ভ করলো ঢাকার পথে। আরে কত সব আরে আরে
বিকেল 4:45 আমরা চলে আসি আমাদের আজকের যাত্রাবিরতিতে। বাস যাত্রাবিরতি করবে মিয়ামি রিসোর্টে। ত্রিশ মিনিটের একটি যাত্রাবিরতি শেষে আমরা আবারও চলতে আরম্ভ করলাম ঢাকার দিকে।
6:50 মিনিটে সাইদাবাদ এসে টিটিপাড়া খিলগাঁও মালিবাগ বাড্ডা হয়ে আমরা প্রায় চলে এসেছি আবদুল্লাপুরের কাছাকাছি। 1:55 মিনিটের যাত্রা শুরু করে বাস আমাদের 8:20 মিনিটে আবদুল্লাপুর নামিয়ে দেয়। আজকের এই ভিডিওটিও এখানেই শেষ করতে হচ্ছে। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।